বাজারে চলে এসেছে কিন্তু স্বনামধন্য মিয়াকো ব্র্যান্ডের এসি, রিজনেবল বাজেটে যারা এসি নিতে চান। আর এসি গুলো কিন্তু ইনভার্টার নন ইনভার্টার দুটোই আছে, খুবই চমৎকার। এগুলোর কিন্তু টোটাল দেখা যায় 1 টন 1.5 টন 2 টন অ্যাভেলেবেল আছে মিয়াকোর অফিসিয়াল শোরুম মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটি থেকে কিন্তু আমরা লাইভ হয়েছি। আর এগুলো আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন। বর্তমানে এসির দাম সম্পর্কে জানাবো। বাজারে কিন্তু অন্যান্য ব্র্যান্ডের এসি গুলো মোটামুটি মার্কেট কিন্তু শর্টেজ, বাট মিয়াকোর প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবেল আছে। অনেকে মিয়াকো বলবে ভাই নতুন এসেছে, প্রোডাক্ট কোয়ালিটি কেমন হবে বিস্তারিত জানবো। বাবু ভাই আছে আমাদের সাথে, ভাই কেমন আছেন? জি ভাইজান আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া মিয়াকোর এসি অনেকেই বলছিল যে ভাইয়া বাজারে একবারে লেটেস্ট চলে এসেছে, কোয়ালিটি কেমন হবে অনেকে জানতে চায়। আমি এসির কথা বলার আগে, যেহেতু এটা ঈদের পর আমার ফার্স্ট লাইভ আপনার মাধ্যমে, আপনার ভিউয়ার্সদের জন্য এবং আমার যারা আছেন আমাকে যারা পছন্দ করেন তাদের জন্য আমার পক্ষ থেকে রইল এবং আমাদের ব্র্যান্ডের পক্ষ থেকে রইল ঈদ মোবারক। প্রথমে আমি ঈদের শুভেচ্ছা জানালাম। আর ঈদের সময় আমরা ট্যার পেয়েছি, যারা গ্রামে গিয়েছি, যে গরমের ব্যাপারটা আমরা ট্যার পেয়েছি। এই গরমে আসলে হয়তো অ্যাবিলিটি যাদের আছে তারা এসি নেবেন, যাদের অ্যাবিলিটি আছে তারা ঠান্ডা বাতাসের জন্য এয়ার কুলার নেবেন, যাদের অ্যাবিলিটি নেই দিনমজুর তাদের জন্য অবশ্যই দোয়ার দরখাস্ত আমার পক্ষ থেকে এবং সকল ভিউয়ার্সদের পক্ষ থেকে। আমি বলবো যে আপনারা সবাই দোয়া করবেন যাতে করে যারা দিনমজুর রয়েছেন, যেহেতু এখন আমাদের দেখেছি কাজের কিন্তু সিজন এসেছে। আপনি নিজেও একটা লাইভ করেছিলেন গত 3-4 দিন আগে সোমোহনীতে, দেখেছেন যে কি রোদের মধ্যে মানুষ কষ্ট করতেছে। তো আসলে তাদের এই অ্যাবিলিটি তো কিন্তু নেই যে তারা এসি কিনবে। তো অবশ্যই প্রথমত হচ্ছে দোয়া, যে যাতে করে সৃষ্টিকর্তা যাতে একটু তাপমাত্রা কমিয়ে দেয় যাতে তাদের জন্য উপকার হয়। আর একজন ব্যবসায়ী হিসেবে অবশ্যই আমরা চাইবো যে আমার এসিটা চলুক। হ্যাঁ, এটা তো অবশ্যই চাই, আমি একজন ব্যবসায়ী, আমি অবশ্যই চাই আমার ব্যবসা হোক। যাদের অ্যাবিলিটি নেই আমি তাদের জন্য বলি, আমি তাদের কাছে ব্যবসা করতে পারবো না। যারা অ্যাবিলিটি নেই তাদের কাছে আমার ব্যবসা কোনোদিন এখন আর সম্ভব না। এই বছর তারা কিনবেও না, হয়তো আল্লাহ তার নসিব যদি ঘুরিয়ে দেন, আল্লাহ পাক যদি তাকে ভালো দেন, অবশ্যই তার কাছে একদিন একদিন সেল হবে। কিন্তু আজকের দরখাস্ত হচ্ছে দোয়া, আর বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন। যে আপনারা চারপাশে দেখতে পাচ্ছেন মার্কেট গুলোতে কিভাবে আগুন লাগতেছে, প্রচন্ড গরমে কিন্তু আমাদের মার্কেট গুলোতেও কিন্তু আগুন লেগে যাচ্ছে, বা বিভিন্ন জায়গায় আমরা ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছি। সকল ব্যবসায়ীদের জন্য দোয়া করবেন, ইভেন আমি নিজেও দোয়া করি, যাতে করে যেহেতু আমরা বসুন্ধরা সিটিতে আছি হয়তো আমরা অনেকটাই সেফ আল্লাহর রহমতে। মার্কেট কর্তৃপক্ষ এটার প্রতি খেয়াল রাখেন এবং অনেক ভালো। আর অন্যান্য পরিবেশে যারা আছেন, রাস্তার পাশে দোকানদারি করেন বা অনেক জায়গায় অনেক ব্যবসায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের জন্য অবশ্যই দোয়া করি, আল্লাহ যাদের সবাইকে ভালো রাখে। আচ্ছা, এটা ভাই অনেকে আছিল যে নোয়াখালী থেকে দেওয়া যাবে কিনা বা চট্টগ্রাম থেকে দেখছে, সারা বাংলাদেশে কি আপনারা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই সারা বাংলাদেশে দেওয়া যাবে। এবার আমরা প্রোডাক্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ওকে, মিয়াকোর প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে যদি একটু, এবার ইনশাআল্লাহ কোয়ালিটি নিয়ে কথা বলবো। মিয়াকো, আপনি নিজেও বলেছিলেন ভিডিওর প্রথমে, লাইভের প্রথমে, যে মিয়াকো এসি নতুন করে এনেছে। হ্যাঁ অবশ্যই ভাইজান, একটা জিনিস আপনি, আমরা নিজেরা যখন ছোটবেলা থেকে যখন বড় হতে শুরু করি, যখন কোনো কিছু আমরা প্রথম পাই এটা কিন্তু আনন্দটা কিন্তু অনেক বেশি হয়। ইভেন ওটা কিন্তু আমরা কোয়ালিটি মেনটেন করে করতে চাই, যে আস্তে আস্তে ঠিক হয়ে যাক ঠিক হয়ে যাক, আমি ভালোটাই করতে চাই। একইভাবে এই কোম্পানি যখন এসি নিয়ে কথা বলতে যাচ্ছে বা এসি যখন বাজারে মার্কেটিং করতে আসছে, তখন এই কোম্পানিটা কিন্তু সর্বোচ্চটা, যেহেতু এই কোম্পানির ম্যানেজিংয়ে যারা ছিলেন বা যারা আছেন তারা কিন্তু এসির বাতাস কিন্তু খেয়েছেন। আচ্ছা, এসি হয়তো নিজেরা বানান নাই বাট এসির বাতাস তো খেয়েছেন, কোয়ালিটি সম্পর্কে এসির সম্বন্ধে তাদের আইডিয়া ছিল, আমার আর আপনার এসির সম্বন্ধে কিন্তু আইডিয়াটা আছে। তো একটা ব্র্যান্ড যখন তৈরি হয় আসে, উনার যে মেধাটা ছিল, উনি যে এসি সম্বন্ধে পড়াশোনা করেছেন, করেই কিন্তু এসিটা বাজারে এনেছেন, এবং উনি কিন্তু এটাও চিন্তা করেছেন যে বাজারটা আরো অন্যান্য ব্র্যান্ডও আছে, এগুলা যে কোয়ালিটি ওইগুলোর সাথে আপনার সামঞ্জস্যতা রেখে আরেকটু ভালো করে ব্র্যান্ড তৈরি করার যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে মিয়াকো। তো আপনারা মিয়াকোর এসি দেখতেই পাচ্ছেন যে মিয়াকোর এসি কিন্তু এখন বড় বড় এসেছে, 3টা আমরা দেখেছি ক্যাপাসিটির মধ্যে দেখেছি। একটা বড় যেটা পাচ্ছেন এটা 2 টন ক্যাপাসিটি, বড়টা 2 টন 2 টন, এরপর রয়েছে 1.5 টন, এরপর রয়েছে 1 টন 1 টন। তো এবার হয়তো আমরা বলবো যে ক্যাপাসিটি বলতে কি বোঝানো হচ্ছে, যে এই 1 টন এসিটা যে কত স্কোয়ার ফিট রুম কভার করবে। আমি এর আগের ভিডিওতে একটু মিস্টেক করে ফেলেছি, আমি যেটা ভাই 12 ফিট 12 ফিট বলেছিলাম, যেটাকে বলা হচ্ছে আসলে না, আমার মিস্টেক ছিল, 120 স্কোয়ার ফিট রুমের জন্য হচ্ছে 1 টন, যেটা বলি 10 ফিট বাই 12 ফিট। আচ্ছা আচ্ছা, জি, এটাকে গুণ দিয়ে বের করতে হয়, 120 স্কোয়ার ফিট মানে হচ্ছে 1 টন হলেই কভার করবে। যদি আপনার রুমটা হয় 10 ফিট বাই 12 ফিটের তাহলে আপনি 1 টন আলহামদুলিল্লাহ চলবে। আর যদি মনে করেন যে না আরেকটু বেশি বড় আপনার রুমটা, 130 বা 135 বা 140 এরকম হয়, তাহলে আপনি 1.5 টনটা পছন্দ করবেন। আচ্ছা আচ্ছা, আপনি যখন আপনার নির্দিষ্ট ক্যাপাসিটি থেকে একটু বেশি বড় নেবেন
তখন আপনার সার্ভিসটা অবশ্যই ভালো হবে। আচ্ছা, মানে টাইটাই কোনো জিনিসই কিন্তু ভালো হয় না, ভালো হয় না, মানে আপনি দেখা যাচ্ছে রুম অনুযায়ী আপনি এক টন চাপে দেড় টন নেন তাহলে আপনার এসিটাও ভালো থাকবে। সেটাই, এরকমই ব্যাপারটা আসলে বুঝাতে পারেনি হয়তো বা। তো এই দেড় টন হতে আপনি 120 স্কোয়ার ফিট একটু বড়তে যান, আপনি দেড় টন চলে যান, আপনার রুমটা খুব দ্রুত কভার করবে এবং আপনার সার্ভিসটা ভালো দিবে, আপনি সন্তুষ্ট হবেন। একইভাবে এই দেড় টনের ক্যাপাসিটি হচ্ছে 180 স্কোয়ার ফিট, দেড় টন 180 হচ্ছে সর্বোচ্চ ক্যাপাসিটি। আচ্ছা, এবার আপনি 180 উপরের দিকে যখন যাবেন তখন আপনাকে দিতে হবে 240 স্কোয়ার ফিট পর্যন্ত হচ্ছে দুই টন 240 স্কোয়ার ফিট কভার, সর্বোচ্চ কভারেজ এরিয়া। অনেকে টপ ফ্লোর হইলে সেক্ষেত্রে একটু ক্যাপাসিটি বাড়িয়ে নেওয়া হচ্ছে, ক্যাপাসিটি বাড়িয়ে নেওয়া, ফ্লোরটা গরম থাকে, গরম থাকে বেশি। আচ্ছা, তো এই ব্যাপারগুলো একটু আমরা বলে দিলাম যে ক্যাপাসিটির বিষয়টা। আচ্ছা, এরপরে আসি ভাই আমরা ইনভার্টার এবং নন ইনভার্টারের ব্যাপারে আসি। ইনভার্টার মানে হচ্ছে ইলেকট্রিসিটি খরচটা কম। একটা ব্র্যান্ড যখন ইনভার্টার সম্বন্ধে কথা বলে বা ইনভার্টারটাকে যখন যোগ দেয়, ইনভার্টারের অবশ্যই একটা কোয়ালিটি থাকবে, একটা উপকারিতা থাকবে, অবশ্যই থাকবে। ইনভার্টার যেমন আপনি একটা প্রেশার কুকার যখন আমরা এখন কিনতে যাই বা একটা সসপেন যখন আমরা কিনতে যাই তখন আমি ইন্ডাকশন প্লেট কেন চিন্তা করি? আচ্ছা, ইন্ডাকশন প্লেটটা থাকলে উপকার যে আমার বাসায় যদি ইলেকট্রিক চুলা ইন্ডাকশন থাকে আমি ওই সাপোর্টটা পেয়ে যাব। আমি এটা উদাহরণটা টানতেছি বুঝানোর জন্য যে আমার যখন একটা সসপ্যানের নিচে ইন্ডাকশন করা থাকবে তখন আমি কি করতে পারলাম, আমি ইন্ডাকশন চুলাতে ব্যবহার করতে পারলাম, ইভেন আমি নর্মাল যে কোনো চুলাতেও ব্যবহার করতে পারলাম, তাহলে আমার ইন্ডাকশন বেসটা উপকার দিয়েছে, আমার ক্ষতি কিন্তু করেনি। একইভাবে নন ইনভার্টার থেকে ইনভার্টারও আপনাকে উপকার দিবে। এবার আমার যদি জ্ঞানের পরিধি একটু কম হয় তাহলে আমি বলবো যে না ভাই, ইনভার্টার থেকে নন ইনভার্টার ভালো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমার জ্ঞানের পরিধি যদি কম হয় তাহলে আমি বলবো। আচ্ছা, তো আমি যেটা ক্লিয়ার করতে পেরেছি কিনা আমি জানি না, যে আপনার ইন্ডাকশন যদি থাকে ইন্ডাকশন অবশ্যই উপকার দিবে, হয়তো এটা বোঝানোর জন্য বললাম। ওকে, এবার ইনভার্টারটা তো ক্লিয়ার করলাম, এবার আসেন হচ্ছে আপনার এটার ফ্যাসিলিটিস গুলো, ফিচার্স গুলো কি পাচ্ছেন। ফার্স্ট যেটা বলবো, 100% ইন্দোনেশিয়ার প্রোডাক্ট। আচ্ছা আচ্ছা, এই প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টটা মেড ইন্দোনেশিয়া। ওকে, এরপরে পাচ্ছেন হচ্ছে এটার মধ্যে কি গ্যাস ইউজ করা হয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন ইকো গ্যাস ব্যবহার করা হয়েছে, 410 গ্যাস R410। এরপরে আসেন হচ্ছে হেলথ আপনার ইওনাইজার, যেটা হচ্ছে স্বাস্থ্যের জন্য যেটা আমরা বলি স্বাস্থ্যসম্মত, পরিবেশ সম্মত যেটা বলি, এটা হচ্ছে কি আপনার হেলথ ইওনাইজার। এরপরে পাচ্ছেন যে টার্বোকুল এখানেও দেওয়াই আছে, যে টার্বোকুল, এই টার্বোকুলটা মিয়াকোর নন ইনভার্টারও কিন্তু আছে, ইনভার্টার নন ইনভার্টার দুটাতেই টার্বোকুল আছে। এখন টার্বোকুলের যে ব্যাপারটা সেটা আমরা বলি যে খুব দ্রুততার সাথে কভার করা। আচ্ছা, টার্বো মানে হচ্ছে খুব স্পিড। আমরা কিচেন হুডের মধ্যে দেখতে পেয়েছি এর আগে, এই টার্বো স্পিডটার ব্যাপার আমরা বলেছিলাম কিচেন হুডের মধ্যে, টার্বো মানে হাই স্পিড এট এ টাইম চলে, টার্বোকুল যেটা বলি। এরপর হচ্ছে কম্প্রেসারের ওয়ারেন্টির বিষয়টা, কম্প্রেসার ওয়ারেন্টি, এখানে যে কম্প্রেসারটা রয়েছে 5 বছর হচ্ছে কম্প্রেসারের গ্যারান্টি বলি আমরা, বা ওয়ারেন্টি বলি ইউনিটটা, এটা 5 বছরের, 5 বছরের মধ্যে যদি কম্প্রেসার নষ্ট হয় কোম্পানি চেঞ্জ দিচ্ছে, আর 10 ইয়ার্স হচ্ছে সার্ভিসের ওয়ারেন্টি। ওকে, এরপরে আসি হচ্ছে এনার্জি সেভিং, এনার্জি সেভিং হচ্ছে বিদ্যুৎ বিলটা সেভ করার বিষয়টা। এনার্জি সেভিং এর বিষয়টা হচ্ছে এরকম যে আপনি একটা এসি কে কিন্তু আমরা নিজের টেম্পারেচার দিয়ে কিন্তু ব্যবহার করি, যে এত ডিগ্রি টেম্পারেচার বা অত ডিগ্রি টেম্পারেচার যেটা হচ্ছে স্বাস্থ্য, মানে আপনি যতটুকু নিতে পারবেন। আমি একজন ইয়াং মানুষ, আমি হয়তো 18 ডিগ্রি পর্যন্ত সহ্য করতে পারবো, বাট আমার বাবা মা কিন্তু 18 ডিগ্রি পারবে না। এখন আপনি নিলেন আপনার বাবা মার রুমের জন্য, আমি বলে দিলাম যে 18 ডিগ্রির কথা আমার কথার সাথে মিলবে না। এই জন্য যে আপনি যত ডিগ্রি টেম্পারেচার দিবেন, যেটা বলে সহনীয় পর্যায়ে, যেটা বলি যে আপনার বেবির জন্য একরকম হতে পারে, ফ্যামিলি মেম্বার এক একজন এইজের উপরে যে যেভাবে নিতে পারে, এটা হচ্ছে যে যেভাবে নিতে পারে। আপনি সাইফুল ভাইয়ের শরীরের টেম্পারেচার আমার টেম্পারেচার এক না। আচ্ছা আচ্ছা, এরকম আর কি ব্যাপারটা। এবং হচ্ছে কি আপনার ও ফ্লোরের বিষয়টাও আছে, যে টপ ফ্লোরে আপনাকে একটু কমিয়ে দিলে ভালো হয়, আর টপ ফ্লোরে যদি আপনি 22 ডিগ্রি 24 ডিগ্রিতে চালান আপনাকে গরম লাগবে, খারাপ লাগবে আপনার কাছে। তো সেক্ষেত্রে লাইভ এখন মোটামুটি ক্লিয়ার আছে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। জি ভাই, বলছিলাম বর্তমানে দামের সম্পর্কে জানতে চাচ্ছি। ইনশাআল্লাহ অবশ্যই আমরা দামের বিষয়টা ক্লিয়ার করব, আমরা এনার্জি সেভিং এর বিষয়ে আরেকবার ক্লিয়ার করে নেই। আচ্ছা, তো এই যে আপনি টেম্পারেচারটা সেট করলেন, এই টেম্পারেচারে আসতে ওর যে টার্বোকুল যেহেতু আছে, আচ্ছা, আপনার 28-30 মিনিটের মধ্যেই ওই টেম্পারেচারে যখন চলে আসবে, ওই টেম্পারেচারে আসার পরে সে কিন্তু অটোমেটিক্যালি আবার বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে 2-3 মিনিট পরে যখন, বা 5 মিনিট পরে, বা আধা ঘন্টা পরে যখন টেম্পারেচারটা আবার আস্তে আস্তে বেড়ে যাবে, তখন সে হালকা একটু বাতাস করে আবার সে ওয়েদারে আনলে তার বিদ্যুৎ খরচটা কমে যায়। সেক্ষেত্রে যেহেতু তার টেম্পারেচারটা প্রথমেই সে কমিয়ে নিচ্ছে, এরপরে যেটা হয় যে আপনার একটু বাড়তি হতে লাগলে সে একটু বাতাস করে দিল।
এই হচ্ছে ব্যাপারটা। এরপরে পাচ্ছেন হচ্ছে 4D এয়ার ফ্লো। আচ্ছা 4D এয়ার ফ্লো, যেটা চতুর্পাশ থেকে যেটা আমরা বলি, যেটা আমরা অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত দেখিনি 4D এয়ার ফ্লোর যে ব্যাপারটা, 4D এয়ার ফ্লো পাচ্ছেন হচ্ছে আপনার মিয়াকোর মধ্যে। আচ্ছা জি ওকে, তো সেক্ষেত্রে কম্প্রেসারটা আমরা দেখালাম, আর লাগানোরটাও দেখতে পাচ্ছেন, আর ফিটিং এর জন্য অ্যাকসেসরিজ গুলো মিয়াকো থেকে কোম্পানির পক্ষ থেকেও দেওয়া আছে। তারপরে এর বাইরে যেটা লাগবে হচ্ছে স্ট্যান্ড লাগবে, একটা দেখা যাচ্ছে আলাদা একটা স্ট্যান্ডের উপর হচ্ছে বাইরে আউটডোরের যেটা বলি আমরা, হ্যাঁ আয়রন অ্যাঙ্গেল যেটা বলেন আপনারা। আচ্ছা আচ্ছা, এই একটা অ্যাঙ্গেল লাগবে এবং ফিটিং এর যে ব্যাপারটা, ফিটিংটাও আমরা করে দেই। তবে এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার করি, কারণ অনেক ভাইয়েরা আছেন যে এসিটা নিজেরাই ফিটিং করিয়ে নেয়, কারণ নিজেদের টেকনিশিয়ান থাকে, বাসা বাড়ির পাশেই এসির মিস্ত্রিরা থাকেন, তাদেরকে দিয়ে যখন ফিটিং করিয়ে নেন, সেক্ষেত্রে আমরা এই জন্যই এই এসি ফিটিং এর খরচটা আলাদা রেখেছি। আচ্ছা, যদি আমাদেরকে দিয়ে করান আমরা 4,000 টাকা নিব, তার মধ্যে থাকবে হচ্ছে স্ট্যান্ড, এটা যে ঝুলবে আউটে বা আপনার বারান্দায় অনেকে ঝুলান, এটা একটা স্ট্যান্ডের মধ্যে ঝুলাতে হবে, ওই স্ট্যান্ড এবং প্রোডাক্টের ফিটিংস এবং ডেলিভারি মিলিয়ে 4,000 টাকা আমাদেরকে পেমেন্ট করবেন, আমাদের লোক নিয়ে যাবে, নিয়ে কমপ্লিটলি ফিটিং করে আপনাকে চেক করে দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ঢাকার মধ্যে, ঢাকার ভিতরে। আর যদি ঢাকার বাইরে হয় সেক্ষেত্রে আপনার যাতায়াত ভাড়াটা যোগ হবে। আচ্ছা, যেহেতু আপনার এরিয়া অনুযায়ী বা কুরিয়ারে দিলে কুরিয়ারের খরচটা কিন্তু যোগ হবে, আপনার যোগ হয়ে যাবে। আচ্ছা, তো বর্তমানে প্রাইসটার বিষয়টা যদি এবার আমরা প্রাইস রেঞ্জে আসি, আমরা কোম্পানির কিন্তু একটা অরিজিনাল একটা ডকুমেন্ট বা একটা প্রাইস লিস্ট, যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে আপনি যখন যাবেন, আমি যখন অফিসিয়ালি কোনো বিজনেস করব, অফিসিয়াল একটা প্রোডাক্ট নিয়ে যখন একটা অফিসিয়াল কথা বলবো, তখন আমার কাছে কিন্তু একটা অফিসিয়াল দলিল কিন্তু থাকবে। আচ্ছা, যে আমি অফিসিয়াল আসলে কি দিচ্ছি বা কি দিচ্ছি না, এটা কোম্পানির অনুমোদন আছে কি নেই, বা আমি কোম্পানির অথেন্টিক কিনা, কোম্পানির প্রতিনিধি কিনা, এই ব্যাপারগুলো কিন্তু প্রশ্ন থেকে যায়। তো এই জন্য আপনি কাইন্ডলি একটু উল্টা মোড় দিলে, আমার টেবিলে লাগানো আছে, আমি এটা উঠাইনি। আচ্ছা, এটা হচ্ছে এই যে একটু আপনি এভাবে ঘুরে সোজা করে দেখেন, এটা হচ্ছে মিয়াকোর যে অফিসিয়াল অফিসিয়াল প্রাইস লিস্ট, জি কন্ডিশন যে লেখা আছে, যে মিয়াকো কোম্পানির অফিসিয়াল প্রাইস লিস্ট কিন্তু দেওয়া আছে এখানে, যে আপনি মিয়াকো এয়ার কন্ডিশন মার্ভেল ইনভার্টার 2 টন, যার MRP হচ্ছে 83,900 টাকা, যেটা এখন আমরা ডিসকাউন্ট দিচ্ছি, ডিসকাউন্ট দিয়ে পাচ্ছেন 79,400 টাকায়। আচ্ছা, একইভাবে মিয়াকোর এয়ার কন্ডিশন মার্ভেল ইনভার্টার 1.5 টন, 72,700 টাকা হচ্ছে MRP, আমরা রাখছি হচ্ছে 67,300 টাকা, 1.5 টন ইনভার্টার 67,300 টাকা। আচ্ছা, এরপর হচ্ছে মিয়াকো এয়ার কন্ডিশন হোয়াইট ইনভার্টার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার, যেটা আমরা বলি 1 টন ইনভার্টার, 56,200 হচ্ছে MRP, যেটা আমরা ডিসকাউন্ট দিয়ে করব 49,700 টাকায়। আচ্ছা আচ্ছা, এবার আসি আমি নন ইনভার্টারে, মিয়াকো এয়ার কন্ডিশন হোয়াইট টার্বোকুল 2 টন, 67,000 টাকা হচ্ছে MRP, 61,000 টাকা হচ্ছে ডিসকাউন্ট প্রাইস। আচ্ছা, 2 টন আপনার নন ইনভার্টার ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 61,000, 1.5 টন নন ইনভার্টার আপনার 49,000 টাকা ডিসকাউন্ট প্রাইস, আর যেটা হচ্ছে 1 টন 40,500 টাকা। এবার আমি সাইফুল ভাই এই লিস্টে দেখানোর মানে মানেটা বুঝাই, আপনি দেখতে পাচ্ছেন যে চতুর্দিকে কিন্তু, আজকে আমি করেছি, একটু পর আমার আরেক ভাই ভিডিও করবেন, এরপর আরেক ভাই ভিডিও করবেন, হয়তো দেখা গেছে আমি যদি 40,500 বললাম অফিসিয়াল প্রাইস, উনি 500 টাকা কমিয়ে দিচ্ছে, কমিয়ে কথা বলছেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে উনি 500 টাকা কমাচ্ছে, ঠিক আছে বুঝলাম, কিন্তু ওনার অফিসিয়াল কোনো লিস্ট উনি দেখাচ্ছে কিনা, যে আসলে অফিসিয়াল অনুমোদন ওনার কাছে আছে কিনা। এখন দেখা গেছে আপনার অফিসিয়াল কোনো অনুমোদন ছাড়া, কোনো দলিল ছাড়া আপনি ওনার থেকে 500 টাকা কমিয়ে নিচ্ছেন, নেন, আমাদের কোনো সে নেই 500 টাকার জন্য, আমার থেকে না নেন, আমার আরেক ভাই থেকে তো নিচ্ছেন, কোম্পানির পরে তো সেল হচ্ছে, কিন্তু যেটা হবে যে আপনার অথেন্টিক ছাড়া যখন আপনি কিনলেন, একটা প্রোডাক্টের প্রবলেম নিয়ে যখন আপনি একটু হেসেলে পড়লে, আপনাকে সার্ভিস নিয়ে কিন্তু আবার আপনাকে অথেন্টিকের কাছে আসতে হবে। হয়তো একজাম ওই ভাই আপনাকে বলবে যে ভাই আমার অথেন্টিক শোরুমে যোগাযোগ করেন, আমরা তো আমাদের কোম্পানি হেড অফিস ওইটা, আপনি অফিসে যোগাযোগ করেন, আপনি অফিসে ফোন দিচ্ছেন, অফিস তখন আপনাদেরকে বলবে যে আমার লোক পাঠাচ্ছি, ফাইন, আমার লোকেরা যাতায়াত ভাড়া দিবেন, এটা প্রবলেম বেরোলে ওটা সমাধান আপনাকে করলে ওটা খরচ দিতে হবে। এখন আপনি আয়ের থেকে কি হলো, আপনার ব্যয়টা বেশি হয়ে গেল, যেটা আমরা অ্যাভেলেবল দেখেছি, আমরা কয়েকদিন আগে দেখেছি, আমি ঈদের আগে যেটা হয়েছে যে অ্যাভেলেবল যেটা পাইলাম যে ইলেকট্রিক চুলা নিয়ে, কারণ হিউজ পরিমাণে ইলেকট্রিক চুলার সেল ছিল, তখন দেখা গেছে কয়েলগুলো কেটে যাচ্ছে 1700 টাকায় একটা কয়েলের দাম নিতে হচ্ছে কাস্টমারকে, গুনতে হচ্ছে 1700 টাকায়, অথচ আপনি অফিসিয়াল থেকে আনঅফিসিয়ালি প্রোডাক্ট কত কমে কিনলেন, মাত্র 450 টাকা কমে কিনলেন। বাট অফিসিয়াল প্রোডাক্ট কিনলে কিন্তু আপনি ওয়ারেন্টি, আপনি ওয়ারেন্টির ব্যাপারটা জেনুইন পেয়ে যাচ্ছেন, এবং অফিসিয়াল প্রোডাক্ট যারা কিনেছেন তারা অবশ্যই জানেন যে
পাঁচ বছর তো গ্যারান্টি দিয়েছিলাম, আমার মনে হয় দশ বছরও হিটার কাটেনি আপনার। আমি আপনাদেরকে লাইভে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, কোন এক ভাই বলেন লাইভে যে আপনার কয়েলটা কেটেছে কিনা দশ বছরের মধ্যে ইনশাআল্লাহ। আপনার দেড়টন নন ইনভার্টারের প্রাইস বলেছেন হচ্ছে, দেড়টন নন ইনভার্টারের প্রাইস বলেছি আমরা 49,000 টাকা। 49,000 টাকা, এটা কি অল কস্ট? মানে ইনক্লুডিং অল কস্ট? আমি আমি বলেছিলাম যে ফিটিংসটা আলাদা। আচ্ছা আচ্ছা, ফিটিং এর অ্যাকসেসরিজ এবং ফিটিং সহকারে 4,000 টাকা আসবে। আচ্ছা, ঢাকার ভিতরে। আর যদি আপনার ঢাকার বাহিরে হয়, কুরিয়ারের খরচ আপনার, আমার লোক গিয়ে ফিটিং করে দিয়ে আসবে, 4,000 টাকা আলাদা আপনার খরচ গুনতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, মানে ফিটিং এর জন্য আলাদা 4,000 টাকা লাগবে আয়রনিং সহ। অবশ্যই অবশ্যই। আর আমরা ওই যে ওয়ারেন্টির বিষয়টা যেটা বললাম একটু আগে, যেটা বলতেন অফিসিয়ালের যে কথাগুলা, দেখেন একটা অফিসিয়াল প্রোডাক্ট যখন হবে সে অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কিন্তু ব্যবহার করবে। আচ্ছা, আর অফিসিয়াল প্রোডাক্টের অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড, অনেক ভাইরা বলেন যে মোটা কার্ড দেখায়, এটা দেখায়, এটা দেখায়, প্রত্যেকটা কথার কিন্তু উত্তর আছে অফিসিয়ালি। যদি আমি সত্যের পথে থাকি আমার কাছে উত্তর থাকবে ইনশাআল্লাহ। এখন একটা কোম্পানির ওয়ারেন্টি কার্ড কিন্তু কোম্পানির নামেই আছে। আচ্ছা, যদি এটা আমার নিজের বানানো হতো তাহলে আমি এখানে আমার দোকানের নামে বা আমার এন্টারপ্রাইজ তোমার এন্টারপ্রাইজ ব্যবহার করতে পারতাম, আমার দোকানের নাম এই ইলেকট্রনিক্স সেই ইলেকট্রনিক্স, বাট ওয়ারেন্টি কার্ডটা মিয়াকোর, এটা অন্য কারণ না, মিয়াকোর ওয়ারেন্টি কার্ড। আমি চাইলেই মিয়াকোর নামে ওয়ারেন্টি কার্ডটা বানাতে পারবো না, এটা একটা ব্র্যান্ড। আচ্ছা, এবং এটা ব্র্যান্ড না শুধুমাত্র, এই যে লেখা আছে আর, আর মানে রেজিস্টার করা। আচ্ছা, বাংলাদেশে এটা রেজিস্টার করা, এটা বাবা মা আছেন। ওকে, তো অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড কিন্তু পাচ্ছেন, বারকোড স্ক্যান করেও দেখতে পারবেন যে শোরুমের গভীরতা, শোরুম আছে কিনা, সব ঠিক আছে কিনা দেখতে পারবেন। এর বাইরেও পুরো ডিটেইলস আমাদের এই প্রান্ত লেখা আছে। আচ্ছা, একটন ইনভার্টারটা কত বলেছেন? একটন ইনভার্টার যেটা পাচ্ছেন আপনারা 49,700 টাকা ডিসকাউন্ট দিয়ে। আচ্ছা, একটন ইনভার্টার 49,700 টাকা ডিসকাউন্ট প্রাইস, আর নন ইনভার্টার 40,500 একটন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আবারও বলে দিচ্ছি, একটন ইনভার্টার 49,700, দেড়টন ইনভার্টার 67,000 যারা আসলে নিতে চান আপনারা নিতে পারবেন। এক টন নিব, এই হিসাবটা কি রুমের দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী হবে নাকি? এটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ অনুযায়ী হবে, 10 ফিট বাই 12 ফিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে 10 আর 12 কে গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে 120 স্কোয়ার ফিট। 120 স্কোয়ার ফিট, যেমন অনেকের রুম আরো ছোট হতে পারে, 8 ফিট 10 ফিট হতে পারে, 8 ফিট 10 ফিট হোক বা 10 ফিট 10 ফিট হোক, এই রুমগুলোর জন্য এক টন ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমরা বলবো যে 120 স্কোয়ার ফিটের উপরে যদি হয় আপনাকে অবশ্যই 1.5 টনে চলে যাওয়াটা উত্তম হবে। আচ্ছা, এখন আপনাদের এসি গুলো অর্ডার করার প্রসেস কি, কিভাবে কাস্টমার নিতে? আমাদের যে ফোন কল নাম্বার দেওয়া আছে আপনার ইয়েতে, আমাদের আপনার ডেসক্রিপশনে দেওয়া আছে, যে আমাদের যে নাম্বারগুলো ব্যবহার করা হয়েছে এই নাম্বারগুলোতে ফোন কলে অর্ডার দিতে পারেন, অথবা আমাদের ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই কিন্তু রয়েছে। আপনি চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টের ছবি যদি দেখতে চান, আবারও ডিটেলস ভিডিও কলও দেখতে চান, ইনশাআল্লাহ শোরুম দেখেও কিনতে পারেন। আমি যেহেতু মিয়াকোর শোরুম, মিয়াকোর অথেন্টিক, তাহলে আমি মিয়াকোর ছাড়া অন্য কিভাবে রাখি? এটা হচ্ছে প্রথম কথা। আর একটা প্রোডাক্ট আমি কিন্তু কোলে করে বিক্রি করতেছি না, যে আমি কোলে নিয়ে বসে আছি আপনাকে কোলে এনে করে দেখালাম, একটা এসি কে কোলে করে নিয়ে এসি বিক্রি করলাম, এটা কিন্তু মাছ না। আচ্ছা আচ্ছা, এটা মাছের বাজারও না, যেটা মাছও না, যে আমি কোলে করে এনে আপনি দেখায় বিক্রি করবো, এটা একটা এসি। তো এটা আপনাকে ফিটিংস দেখায় সেল করতে হবে, যার যেটা মূল্য, যার যেখানে মূল্য তাকে সেখানে মূল্যায়ন করা দরকার। একটা এসি আপনি লাগাবেন দেয়ালে, আমি আপনাকে ওইভাবে ফিটিং করে দেখাতে হবে। এখন আমরা যেটা করি, যে মিয়াকোর শোরুম বলি, ভাই মিয়াকোর প্রোডাক্ট আমি হোলসেল করি, আমি সেরা, অথচ দেখেন উনি মিয়াকোর প্রোডাক্টটা কোলে করে সেল করতেছি, আর অন্য ব্র্যান্ড আমি দেয়ালে ঝুলে কোয়ালিটি বুঝাচ্ছি, তাহলে আপনি কাকে কি করলেন? কিস্তির কোনো ব্যবস্থা আছে কি না? ভাই জানো আমাদের কোনো ধরনের ইএমআই নেই, আলহামদুলিল্লাহ মিয়াকোর প্রোডাক্ট ভালো সেল বা প্রোডাক্ট পাচ্ছি না, আসলে মূল কথা যে প্রোডাক্ট হিউজ পরিমাণে আমাদের সেল, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর দরবারে, যে আমাদের প্রোডাক্টের সেল আলহামদুলিল্লাহ ভালো, প্রোডাক্ট আমরা ওইভাবে মানে কাস্টমার সাইড অনুযায়ী দিতেও পারি না, কারণ ইএমআই টা প্রয়োজন হয় না। ফ্রিজ আছে কিনা আপনাদের ভাই? মিয়াকোর ফ্রিজ এখনো হয়নি, আমাদের ডিশ ওয়াশার রয়েছে, আমাদের ওয়াশিং মেশিন রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন আমাদের প্রোডাক্টের সবকিছু কিন্তু রয়েছে, অনেক প্রোডাক্ট কিন্তু অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন, চলে আসতে পারেন মিয়াকো শোরুম। এটা হচ্ছে ঢাকার বসুন্ধরা সিটিতে, বসুন্ধরা সিটির এটা হচ্ছে কারণ, হ্যাঁ এখানে অনেকে গ্যাপ করে ফেলেন যে যমুনা ফিউচার পার্কটাকেও বসুন্ধরা মনে করে থাকেন বা বসুন্ধরা বারিধারাকেও বসুন্ধরা মার্কেট মনে করতেছেন, না এখানে একটু গ্যাপ থাকে। যারা চেনেন তাহলে তো ভালোই, যারা চেনেন তাদের জন্য সহজ করে দিচ্ছি, এটা হচ্ছে কারণ বাজারের পাশেও বলতে পারেন, আবার ফার্ম গেটের পাশেও বলতে পারেন,
আবার পান্থপথ সিগন্যালের পাশেও বলতে পারেন। আচ্ছা, মানে এই তিনটা জায়গার ঠিক মধ্যখানে পড়েছে হচ্ছে বসুন্ধরা মার্কেটটা। আচ্ছা আচ্ছা, বা সোনারগাঁ আপনার যেটা অনেকেই চেনেন, সোনারগাঁ হোটেলটা চেনেন অনেকেই, সোনারগাঁ হোটেলের সামনেও বলা যায়। আচ্ছা, তো আপনারা চাইলে সরাসরি আসবেন, এসে দেখে শুনে নিতে পারবেন। ঢাকার ভেতরে আপনারা চাইলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন, ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। ওই যে বললাম 4,000 টাকা এক্সট্রা যোগ হবে, সেটা হচ্ছে গিয়ে আপনার ফিটিংস, ডেলিভারি এবং অ্যাক্সেসরিজ। আচ্ছা, আর ঢাকার বাইরে হলে কুরিয়ারে, কুরিয়ারের খরচ আপনি দেওয়া লাগবে, আপনি কুরিয়ারের খরচ দিয়ে প্রোডাক্ট নিয়ে যাবেন। আর ফিটিং এর জন্য লোক নিলে 4,000 টাকা ফিটিং চার্জ, আর লোকের আসা যাওয়ার খরচ আপনাকে বেয়ার করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। তো সেক্ষেত্রে আপনারা যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, আপনারা চাইলে মিয়াকো ব্র্যান্ডের এই এসি গুলো আপনারা নিতে পারেন।